শায়নদীপ এখন এই ধর্ণা নিয়ে এখন আন্দোলন নিয়ে এত সমস্যা আমরা দেখলাম যে কার্নিভাল যাবে বলে চাকরি প্রার্থীদের সরিয়ে দেওয়া হলো সেই জায়গা নাকি ঢেকে দেওয়া হবে অসুবিধে এখন অভিষেকের সভা সেই জন্য নাকি ডিএ মঞ্চ খালি করে দিতে হবে এতদিন ধরে ডিএ আন্দোলন চলছে একটা শাসক দলের কোনো হাই প্রোফাইল প্রথম সারির মন্ত্রী সেখানে গেলেন না না মুখ্যমন্ত্রী না অভিষেক যার সভা রয়েছে তিনি সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করলেন তবু চাকরি প্রার্থীদের সঙ্গে সময় তো তবু না হয় দেখতে পাওয়া গিয়েছিল কাউকে পাঠানো হয়নি সারাক্ষণ রাজনীতিকরণের অভিযোগ সারাক্ষণ অভিযোগ তেলা মাথায় তেল দেওয়া হবে না যারা মাছ ভাত খায় যারা বেড়াতে যায় তাদের আবার ডিএ কিসের এখন আবার সেই আন্দোলনটুকু করার অধিকার নেই অথচ এই সময় দাঁড়িয়ে নাকি নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ধর্নায় বসবেন কলকাতায় দিল্লির বিরুদ্ধে ধর্না কলকাতায় দেবেন রাজীব কুমারের সময় ধর্না এখানে দিয়েছেন নিজেদের ক্ষেত্রে ধর্না আর অন্যদের ক্ষেত্রে কেমন দ্বিচারিতা শায়নদীপ পশ্চিমবঙ্গ রাজ্যটা যেন তৃণমূলের পৈতৃক সম্পত্তি এই যে ডিএ আন্দোলনকারীরা ধর্নায় বসেছে এমনি এমনি নয় আদালতের নির্দেশ পেয়েছে বলে ওখানে আন্দোলন করতে দিচ্ছে নাহলে ওখানে পুলিশ দিয়ে পিটিয়ে ঠেঙিয়ে ওই আন্দোলন ভেঙে দিত এটা তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্টের ষড়যন্ত্রতান্ত্রিক মনোভাব আমি বলছি আদালত আছে বলে কারণ আমরা বিভিন্ন জায়গায় শিক্ষক চাকরি প্রার্থীদের আন্দোলন করতে গিয়ে দেখেছি যে কি ধরনের পুলিশের অ্যাট্রোসিটি পুলিশের আক্রমণ 10 তারিখ এই ডিএর দাবিতে ধর্মঘট সেখানে সরকার এবং পুলিশের কি ভূমিকা ছিল একেবারে ষড়যন্ত্রতান্ত্রিক মনোভাব আর ডিএ আন্দোলনে নাকি সব রাজনৈতিক দলের কর্মীরা তারা নাকি ডিএ আন্দোলন করছেন মইদুল কি অনেক ঘাটের জল খেয়ে এখন তৃণমূলের কোলে দুলছে বলে উনি নাকি অরাজনৈতিক ডিএ পেলে সবার আগে লাইন দিয়ে মইদুল ইসলাম সে ডিএটা নেবে এটা আমরা জানি কারণ ডিএটা অধিকার মইদুল নিলে কোনো অন্যায় করবে না এটা অধিকার মুখ্যমন্ত্রী এই ডিএ যারা পাচ্ছেন তাদেরকে বলছেন কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না নন্দদুলাল ফিরাদ হাকিম বলছেন যে কেন্দ্রীয় সরকারি চাকরি করুন এখানে রাজ্যে এসে ডিএ দাইবেন না এটা কি রাজ্য সরকারের শেষ করতে দেবেন তুমি কথা বলতে পারবে না যারা এইবার ডিএ দেব না বলে তাদের কাছে বলা যায় না যে এই যে ডিএ এটা রাজ্য সরকার ডিএটা দিতে চায় না মইদুল এখানে কোন সাহস এসে বললো যে ডিএটা অধিকার যদি অধিকার হয় তাহলে কেন ডিএ আটকাবার জন্য প্রথমে স্যাট তারপর হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টে যাচ্ছে জলের মতন টাকা খরচা করছে আইনজীবীদের পিছনে রাজ্যে সরকারের টাকা কোষাগারের টাকা আমাদের ট্যাক্সের টাকা ডিএ আটকাবার জন্য আবার এখানে মইদুল বলছে ডিএটা নাকি অধিকার ডিএ বেতনের একটা অংশ সরকারি কর্মচারীদের ব্যবহার করে সমস্ত সরকারি প্রকল্প সেগুলো কার্যকরী করা হবে কিন্তু কাজের বেলায় কাজই কাজ ফুরোলে পাজি সরকার ডিএর দায়িত্ব নেবে না আর আন্দোলন যখন নন্দীগ্রাম সিমুরের ঘটনা আদালতে তো জুরিডিকশনে ছিল তাহলে মমতা ব্যানার্জি সেই সময় দিনের পর দিন রাস্তা অবরোধ করে উশৃঙ্খলতা করে বিধানসভায় ভাঙচুর করে কেন আন্দোলন করেছিল ওটাও তো আদালতে জুরিডিকশনে ছিল তখন আন্দোলনের কথা এখন আদালতে জুরিডিকশন আছে বলে আন্দোলন করা যাবে না পুলিশ দিয়ে হুমকি দেওয়া যাবে আর সরকারি কর্মচারীরা যদি ভোটে যাওয়ার ব্যাপারে আপত্তি জানায় তাতে অসুবিধা কি আছে কারণ এর আগে 2018 পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুরের একজন সরকারি কর্মচারীর ভোটের প্রিসাইডিং অফিসার ছিল কয়েকদিন বাদে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছিল কারণ তিনি শাসক দলের ভোট লুটে বাধা দিয়েছিলেন তাহলে সেই দিন যদি প্রিসাইডিং অফিসার খুন হতে পারে তাহলে আজকে সরকারি কর্মচারীরা কোন নিরাপত্তায় ওখানে ভোট করতে যাবে